তো এগারো পয়েন্ট এক এর আগে আমরা এগারো পয়েন্ট একের মানসংক এবং কিছু অঙ্ক করে ফেলেছিলাম এক দুই শেষ হয়েছে আমরা এখন তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর দেওয়া আছে এক এ বি সি তিনটা বিন্দু একটা ত্রিভুজের বিন্দু ত্রয় তিনটা বিন্দু তাই শীর্ষ ত্রয় বলা হয়েছে চারটা বিন্দু থাকলে চতুর্ভুজের ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়তো শীর্ষগুলো হ্যাঁ তো আমরা লিখব দেওয়া আছে ত্রিভুজের শীর্ষ ত্রয় তিন নম্বর অঙ্ক দেওয়া আছে ত্রিভুজের শীর্ষ ত্রয় দেওয়া আছে যদি নাম দেওয়া না থাকতো তাহলে মনে করি লিখতাম এ বি সি ধরে নিতাম ঠিক আছে নাম দেওয়া আছে তাহলে আমরা ধরে নিতে হবে না এ হচ্ছে টু কমা ফাইভ বি হচ্ছে তোমার মাইনাস ওয়ান কমা ওয়ান এবং সি হচ্ছে সি হচ্ছে তোমার হচ্ছে টু কমা ওয়ান এই হচ্ছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে আমাকে দেখাতে বলছে ত্রিভুজটা অঙ্কন করো এটা সমকরী ত্রিভুজ অঙ্কন করো এবং একটা ত্রিভুজ তো অঙ্কন করার ক্ষেত্রে আমরা এটাকে হ্যাঁ নিয়ে আমরা অঙ্কন অঙ্কন করব করার ক্ষেত্রে তো আমি এখানে অক্ষরেখা আঁকি এ হচ্ছে ওয়াই অক্ষ আঁকলাম আই হচ্ছে এক্স অক্ষ আঁকলাম তো তোমরা অবশ্যই এটা গ্রাফে আঁকবে গ্রাফ ছাড়া কিন্তু এটা করবে না এটা অবশ্যই তোমরা গ্রাফে আঁকবে ঠিক আছে তো গ্রাফে আঁকবে তো এক্ষেত্রে গ্রাফ সাররা কিন্তু চার ভাগের এক ভাগ দেয় সেক্ষেত্রে ধরার ক্ষেত্রে গ্রাফ ধরার ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এটা একটু এইভাবে বুঝে তারপরে করবে সেটা হচ্ছে যে দেওয়া আছে ত্রিভুজের এ বি সি এবং এই ত্রিভুজটা আঁকতে বলেছে আঁকার ক্ষেত্রে অবশ্যই গ্রাফ পেপারে আঁকতে হবে তো গ্রাফ পেপার আমরা এই করতেছি এখানে হচ্ছে তোমার এক্স এক্স প্রাইম এক্স এক্স প্রাইম আরেকটা হচ্ছে

এইখানে হলো ঠিক আছে তারপর হচ্ছে 2 এইপরে যে 2 1 তাহলে এই দুই ঘর এই এক ঘর 2 1 এটা হচ্ছে তোমার ইচ্ছা এটা তুমি এক ঘরকে এক ধরতে পারো দুই ঘরকে এক ধরতে পারো তোমার যেটা ইচ্ছে এটা নিয়ে টেনশন করার কিছু নেই এটা কোনো বাধ্যতামূলক না তুমি এভাবেই আঁকতে হবে আমি প্রতি এক ঘরকে এক একক ধরছি আমি প্রতি এক ঘরকে এক একক ধরছি তুমি ইচ্ছা করলে প্রতি দুই ঘরকে এক ধরতে পারো বা পাঁচ ঘরকে এক একক ধরতে পারো কারণ চিত্র তো ছোট চিত্র এবং এই সংখ্যাগুলো তো ছোট ছোট সংখ্যা অর্থাৎ ওই যে গ্রাফে যে পাঁচ ঘর পর যে দাগগুলো আছে ঘর যে দাগগুলো আছে এরকম করতে পারো অথবা একদম এটা নিয়ে টেনশন করার কিছু নেই কারণ এখানে এখানে যে ডিজিটগুলো একদম ছোট এখানে তো এরকম না যে পঞ্চাশ সাইড আছে যে স্যার গ্রাফটা ধরবে না তা তো না এটা তুমি একটু বড় করে রাখতে পারো একটু ছোট করে রাখতে পারো কিন্তু এক ঘরকে এক ধরলে একদম ছোট এটা ত্রিভুজ হবে সেজন্য পাঁচ ঘরকে এক ধরবা কিন্তু লেখার দরকার নেই ক্লাস সেভেন এ বা এইটে আমরা লিখতাম না যে মনে করি এক্স এক্স প্রাইম ওয়াই প্রাইম যথাক্রমে এক অক্ষ ওয়াই অক্ষ এবং তাদের মূল বিন্দু চক্রাকি উভয় অক্ষের ক্ষুতম বর্গের প্রতি পাঁচ ঘরকে এক একক ধরে বিন্দুগুলো স্থাপন করে বিন্দুগুলো পরপর যোগ করে ত্রিভুজ পাই এই যে এতখানি লেখা এই যে বর্ণনা এই যে রচনা এই রচনা লেখার কাইন কাইম কিন্তু এখন নেই তো এখন কি করব এখন নাই লিখব যে এক্স ওয়াই সমতলে ত্রিভুজটি আঁকা হলো হ্যাঁ এক্স ওয়াই সমতলে ত্রিভুষ্টি আঁকা হলো সহজ কথা কি এখন আকলাম একে কি কিনা এটা আমি একেই বলবো না কারণ সমকোনির শর্ত কি বিচার সূত্র মেনে চলবে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো তো এখানে এ ছিল কোথায় এ ছিল উপরে বি কোথায় বি এই পাশে ছিল সি এইখানে ছিল ঠিক আছে তাহলে এখন কি করব এখানে দেখতে পাতে সমকোণী কিন্তু একুরেট এমন তো হতে পারে যে একটুখানি নব্বই ডিগ্রি একানব্বই ডিগ্রি কোনো তো হইতে পারে হতে পারে না অর্থাৎ আমি তো সঠিক জানি না তো সেজন্য আমি বাহুগুলো বের করব তাহলে কি লিখবো যে এবিসি ত্রিভুজের যে ত্রিভুজ এর এর ত্রিভুজ বাহুগুলো বের করব কি এবি বাহু তাহলে এবি বাহুর দৈর্ঘ্য ওই আগের সূত্র সূত্রটা মনে আছে কিনা তোমাদের কি ওয়ান মাইনাস ফাইভ হোল স্কোয়ার কারণ হচ্ছে এটাকে এক্স টু ওয়াই টু ধরছি এখানে অবশ্যই একক কথাটা লিখতে হবে একক একক কথাটা লিখতে হবে ঠিক আছে তো একক কথাটা আমরা আহ বা লিখলাম এরপরে আমরা কি ক্যালকুলেশন করো আমি ডাইরেক্ট করতেছি এটা হবে মাইনাস থ্রি স্কোয়ার করলে হয় এটা হচ্ছে মাইনাস করলে হয় তাহলে ১৬ হয় ঠিক আছে তাহলে এখানে একক পাঁচ একক তো আমি পেয়ে গেলাম একক এখন বলো এখানে কি প্রশ্ন এখানে আমার মনে হয় প্রশ্ন নেই তো বিসি বাহুর দৈর্ঘ্য বের করি বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে বিসি বাহুর দৈর্ঘ্য একই নিয়ম রুটো এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স বা এক্স মাইনাস এক্স তোমার যেটা ইচ্ছা 2 minus 1 minus 1 প্লাস 1 হয়ে যাবে তার 2 plus 1 হোল স্কয়ার এরপর 1 minus 1 তার মানে 1 minus 1 0 হয়ে যাবে একক তো ডাইরেক্ট করতেছি এটা তাহলে কবে 9 তার 9 এর রুট করলে কত হয় 9 এর রুট করলে 3 তাহলে 3 একক কারণ এটা তো 0 হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে ক্যালকুলেশন স্যার আমি দুর্বল আমি কিভাবে করব তুমি ভাত না খেলে তুমি দুর্বলই হয়ে যাবে তুমি যে প্রতিদিন কম খায় কম খেলে থাকো দেখবা আস্তে আস্তে তুমি আর হাঁটতে পারতেছ না সেজন্য বেশি বেশি খেতে হবে আর বেশি বেশি অঙ্ক করতে হবে তাহলে ক্যালকুলেশনে তুমি কি বেশি বেশি শিখতে পারবে এই ক্যালকুলেশন এই গেল তোমার হচ্ছে হ্যাঁ বেশি বেশি খেলে শক্তি পারবে ঠিক বেশি বেশি অঙ্ক করলে বেশি ক্যালকুলেশনে বেশি তুমি আগাবে তো এববাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য আমার শেষ হয়ে গেল এরপর আমি বের করব কি এববাহর দৈর্ঘ্য বিসি বাহু দৈর্ঘ্য শেষ আমি এখন পরবর্তী পেজে যাব পরবর্তী পেজে আমি এসি বাহুর দৈর্ঘ্য বের করব তো দেখেন এই পর্যন্ত সবার হয়েছে কি না আমি তাহলে পরবর্তী পেজে চলে যাচ্ছি বুঝি নাই আবার বলো এসি পাওয়ার দুর্গ রুট ওভার এখানে সি হচ্ছে কি সি ছিল তোমার টু তাহলে টু মাইনাস টু তাহলে টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে তোমার হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ ওয়ান মাইনাস ফাইভ হোল স্কোয়ার একক তাহলে সেক্ষেত্রে আমার কি আসে সেক্ষেত্রে আমার জিরো হয়ে যায় আর ওয়ান মাইনাস ফাইভ মানে ষোলো হয় তাহলে ষোলো হয় কি হবে ষোলো থেকে এক্ষেত্রে তো আমি কি করব ডাইরেক্ট করব ঠিক আছে ডাইরেক্ট করব তো আমি কি লিখব যে এখন দিয়ে এখন দিয়ে ভাবে যে বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান এসির মান ছিল তিন তাহলে তিন স্কোয়ার যোগ চার স্কোয়ার তার মানে তিন স্কোয়ার মানে হচ্ছে নয় যোগ চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো তার মানে পঁচিশ চলে আসে তাহলে পঁচিশ আর পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার আর ফাইভ স্কোয়ার মানে হচ্ছে আমার কি এব এবোয়ার তাহলে যা এটা কি পিথাগোরাস সূত্র মেনে চলে ঠিক আছে অতএব অতএব এবি স্কয়ার সমান এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার যা পিথাগোরাসের সূত্র সমর্থন করে বা মেনে চলে যা পিথাগোরাসের সূত্র সূত্র মেনে চলে ঠিক আছে মেনে চলে বা সমর্থন করে সুতরাং ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি সমকি ত্রিভুজ এই হচ্ছে আমার কি বলছে দেখাতে বলছে এখন দেখেন ভালো করে খেয়াল করেন আমি আগের পেজে আবার যাব এই পেজ দেখেন এসি বের করেছি এসি দৈর্ঘ্য বের করে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান থ্রি স্কোয়ার যোগ চার স্কোয়ার নয় ষোলো পঁচিশ যায় আর পাঁচ স্কোয়ার পাঁচ কার মান এর মান তার মানে এবি স্কোয়ার লেখা যায় তাহলে এটা কি সূত্র যে অতিপূর্থ স্কোয়ার সমান যা অতএব এটা সমকোণী ত্রিভুজ তো প্রথম ক্ষেত্রে আমরা কি কি করে আসছিলাম যে প্রথমে ত্রিভুজটা আঁকলাম বাহুর দৈর্ঘ্য বের করলাম বিসি বাহুর দৈর্ঘ্য বের করলাম এসি বাহুর দৈর্ঘ্য বের করলাম হ্যাঁ তিনটে বাহুর দৈর্ঘ্য বের করে তারপরে সমকোণী ত্রিভুজের সূত্র যদি যায় তাহলে সমকোণী ত্রিভুজ আর না হলে না দেখেন বুঝেন কিনা কার কোনো প্রশ্ন আছে কিনা তো আমরা চার নম্বর অঙ্কে চলে আসলাম চার নম্বর অঙ্কে দেওয়া আছে এ বি সি তিনটে বিন্দু এখানেও ত্রিভুজ গঠন করা যায় কিনা হ্যাঁ তা দেওয়া আছে তিনটি বিন্দু আমি কিন্তু বলবো না ত্রিভুজের শীর্ষ ত্রয় কারণ আমাকে বলছে ত্রিভুজ গঠন করা যায় কিনা তো আমি লিখবো দেওয়া আছে বিন্দু ত্রয় বা তিনটি বিন্দু হুম দেওয়া আছে তিনটি বিন্দু বা বিন্দু ত্রয় যেটা লেখো কারণ এখানে কিন্তু আমি বলবো না যে ত্রিভুজের বিন্দু কারণ ওরা বলছে যে ত্রিভুজ আঁকা চায় কিনা যাচাই করো তা তিনটি বিন্দু এ হচ্ছে কত এ হচ্ছে ওয়ান কমা টু বি কত বি হচ্ছে তোমার মাইনাস থ্রি কমা ফাইভ সি কত সি হচ্ছে তোমার ফাইভ কমা মাইনাস ওয়ান আমরা ক্লাস সেভেনে যখন পড়তাম মনে আছে কি না একটা নৈবৃত্তিক ছিল যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব মানে বাহুর মাপ দেওয়া থাকছিল তো কোন বাহুর ক্ষেত্রে আঁকা সম্ভব যেমন দুই পাঁচ সাত দেওয়া ছিল আবার দেওয়া ছিল চার তিন চার পাঁচ তো আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তো এখানে সেই রোজটাই কাজে লাগাতে হবে এখানে বাহুগুলোর মাপ বের করে বাহুগুলোর মাপ বের করে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এই কাজ এই কথাটাই আমার এখানে কাজে লাগাতে হবে ঠিক আছে তো এখন আমরা কি করব তাহলে এবি বাহুর দৈর্ঘ্য বের করি তাহলে এবি বাহুর দৈর্ঘ্য এখন দিয়ে এখন দিয়ে বা বা বাহু এবি ডাইরেক্ট কি বাহু এবি এব বাহুর দৈর্ঘ্য লাগবে না বাহু এবি সমান ওভার ডাইরেক্ট করেন যে যত তাড়াতাড়ি পারেন ক্যালকুলেশন করে ফেলেন তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার তাহলে আমি যদি এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান হোলের স্কোয়ার দিই মাইনাস থ্রি মাইনাস ওয়ান হোলে স্কোয়ার এখানে মাইনাস ওয়ানটা একসাথে লেগে যাচ্ছে অনেকে বুঝতে পারবে না প্লাস ফাইভ মাইনাস টু হোলের স্কোয়ার একক তো আমি ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি মাইনাস ফোর আসে মাইনাস ফোর কে স্কোয়ার করলে ষোলো হয় এটাও ফোর আস তিন আসে তিন কে স্কোয়ার করলে নাইন হয় ষোলো আর নয় পঁচিশ তো পঁচিশ হবে এখানে ষোলো যোগ নয় একক তার মানে পঁচিশ একক কে রুট করলে পাঁচ একক হয় অনেকেই বলবে স্যার এত শর্টকাট কেন করছেন হ্যাঁ এই এই শর্টকাটটা আপনারা পারবেন যোগ বিয়োগে শর্টকাট কিন্তু করা যায় তো বাহু এবি বাহু বাহু বিসি একটু বের করি বাহু বিসিটা কি আছে রুট ও এখানে আহ তোমার হচ্ছে পাঁচ মাইনাস তিন মানে প্লাস তিন হয়ে যাবে পাঁচ প্লাস তিন হল স্কোয়ার সূত্রটা কি এক্স টু মাইনাস এক্স প্লাস এখানে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস ওয়ান একক গ্রাফ আঁকতে বললে আঁকবো না হলে দরকার নেই এখানে আঁকার কোনো দরকার নেই ঠিক আছে তো এখানে কি আছে এইট স্কোয়ার মানে চৌষট্টি আর এখানে আছে ছয় স্কোয়ার মানে ছত্রিশ তা চৌষট্টি আর ছত্রিশ অবশ্যই একশো হয় যা আপনারা জানেন আর একশো রুট করলে দশ হয় তো এটা দশ একক আমি আবার বলতেছি যদি ক্যালকুলেশন আপনি কম পারেন অঙ্কে আপনি কখনই আঁকাতে পারবেন না ক্যালকুলেশন এর জন্য বেশি বেশি করতে হবে তো দশ একক এরপরে যায় বাহু এসি তাহলে বাহু এসি কী আসে রুটোবার রুটো বার কী আসতেছে দেখি সি আছে পাঁচ পাঁচ থেকে আচ্ছা বিসি বের করলাম না বিসি পাঁচ থেকে তিন যোগ হয়ে গেলো এবং ওয়ান অন বিয়োগ হয়ে গেলো পাঁচ থেকে এক বিয়োগ তাহলে ফাইভ মাইনাস ওয়ান মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু মাইনাস এক্স যেটা বলো এরপরে প্লাস মাইনাস ওয়ান মাইনাস টু এর হোল স্কোয়ার দুইটা উভে হোল স্কোয়ার দিলাম এর একক তাহলে এখানে কত আসে ফোর আর এখানে থ্রি তাহলে ফোর আর থ্রি তার মানে হচ্ছে ফোর স্কোয়ার করলো ষোলো আর থ্রি স্কোয়ার করলো নাইন একক ষোলো আর নয় পঁচিশ হয় পঁচিশকে রুট করলে পাঁচ একক হয় তো এই পর্যন্ত দেখেন কারো কোনো সমস্যা আছে কি না এই পর্যন্ত সবাই বুথ তা আমরা কি লিখবো যে এখানে ত্রিভুজ এখানে এবি এখানে এবি যোগ এবি যোগ এব ছিল নাকি সমান পাঁচ যোগ পাঁচ সমান হচ্ছে দশ হ্যাঁ পাঁচ যোগ পা সমান দশ সমান হচ্ছে বিসি ঠিক আছে তাহলে যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় অপেক্ষা বৃহত্তর আমরা জানি এ কথা দিলে ভালো হবে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগ ফল যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা তৃতীয় বাহু অপেক্ষা অপেক্ষা বৃহত্তর ঠিক আছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সুতরাং সুতরাং এ কমা বি সি বিন্দু তিনটি দ্বারা বিন্দু তিনটি দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না বিন্দু তিনটি দ্বারা বা বিন্দু ত্রয় দ্বারা বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজ গঠন করা ত্রিভুজ গঠন করা যাবে না গঠন করা যায় না ঠিক আছে যায় না যাচাই করতে বলতে দেখেন কার কোনো প্রশ্ন আছে কিনা বুঝছেন কিনা কার কোনো প্রশ্ন আছে কিনা বুঝছেন কিনা দেখেন এখানে একক লিখে দিতে পারো কোনো সমস্যা নাই একক লিখে দাও সমস্যা নাই পাঁচ নম্বর অঙ্কটা সহজ এবং বাস্তবের অঙ্কটা একদম সহজ এবং একটা ছোট অঙ্ক এটা তোমরা সবাই খেয়াল করো কি বলেছে অঙ্কে তোমাকে বলেছে যে দেখাও যে এ এখানে মূলবিন্দু হচ্ছে ও মূলবিন্দু বিন্দু আমাদের নিতে হবে এবং ও দুইটা বিন্দু পা মাইনাস পাঁচ পাঁচ ও পাঁচ কে সমুদ্রবর্তী অর্থাৎ আমি একটু একে বুঝাচ্ছি তোমাকে ধরো আমি একটা অক্ষরেখা আঁকলাম এটা আঁকা দরকার নেই জাস্ট আমি একে বুঝাচ্ছি একটু এমনি ধরো আমি অক্ষরেখা আঁকলাম এর মূল বিন্দু হ্যাঁ মূল বিন্দু এখান থেকে এই মূল বিন্দু থেকে দুটি বিন্দু মূল বিন্দু থেকে দুটি বিন্দু ধরো একটা বিন্দু এইখানে আর একটা বিন্দু এইখানে তাহলে মূল বিন্দু থেকে এখান থেকে আমি যোগ করে দেই হ্যাঁ এই এইখানে এইটা এটা যোগ করলাম আবার এইটা এটা যোগ করলাম মূল বিন্দু থেকে দুটো বিন্দু আমি এখানে এইটা এটা যোগ করলাম এই দুটো বিন্দু দূরত্ব সমান আর এখান থেকে পাঁচ পাঁচ কিলোমিটার সাপোজ এখান থেকে পাঁচ কিলোমিটার এই আমার ক্লু দেওয়া আছে এখানে ক্লু বলতে মানে আমার অঙ্ক করার একটা ই দেওয়া আছে সমদূরবর্তী হলে এর মান চাইছে কারণ একটা জায়গায় সংখ্যার জায়গায় কে দিয়ে দিয়েছে ঠিক আছে তার মানে আমি লিখি যে মনে করি মূল বিন্দু ও মূলবিন্দু ও ধরে নিলাম তাহলে লিখি মনে করি মূল বিন্দু মনে করি মূল বিন্দু মূল বিন্দু হচ্ছে ও জিরো জিরো কারণ মূল বিন্দু জিরো জিরো হয় আমরা জানি হ্যাঁ এবং অপর বিন্দু দয় অপর বিন্দু দয় অপর বিন্দু দয় কি কি অপর বিন্দু দয় একটা এ ধরে নিলাম এ কত এ হচ্ছে মাইনাস ফাইভ ফাইভ আর টা বি ধরে নিলাম বি বি হচ্ছে তোমার ফাইভ একটা এ ধরে নিলাম একটা বি ধরে নিলাম তুমি পি কিবারও ধরতে পার তোমার লিখছ ঠিক আছে তাহলে অতএব দূরত্ব ও এ তাহলে আমরা লিখবো অতএব দূরত্ব 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 ও এলো মূল বিন্দু মূল বিন্দু থেকে ধরো এটা এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে মূল বিন্দু তাহলে এ ও থেকে এর একটা দূরত্ব ও থেকে বি এর দূরত্ব জাস্ট বুঝানোর জন্য আঁকছে এটা কিন্তু তোমাদের পরীক্ষা আঁকতে হবে না তো আমি দূরত্ব ও এ বের করবো ও এর দূরত্ব কত রুট ওভার ওই সূত্র মানে বাহুর দূর্গটা একটু দূরত্ব নির্দেশ করে তাহলে এখানে সূত্র করলে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে মাইনাস ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার তারপরে প্লাস ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার একক অর্থাৎ ও এর দূরত্ব বের করতেছি কার দূরত্ব ও এর দূরত্ব বের করতেছি ক্লিয়ার তাহলে আমাদের কত আসে এখানে ফাইভ হবে তাহলে পঁচিশ এখানেও ফাইভ হবে পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশকে যদি রুট করো তাহলে কী আসে পঞ্চাশ ভাবি থেকে যাক অথবা তোমরা ইচ্ছা করে লিখতে পারো ফাইভ রুট টু ইচ্ছা ফাইভ রুট টু লিখতে পারো বা পঞ্চাশও রেখে দিতে পারো তো এই হচ্ছে আমার দ্রুত ওয়ে এটা পাইলাম আমরা কি দ্রুত ওয়ে পেলাম আমরা দূরত্ব ওয়ে পেলাম এখন আমরা যে কাজটা করবো দ্রুত ও বি বের করব দূরত্ব ওয়ে পেলাম এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা দূরত্ব ও বি তাহলে আবার লিখবো দূরত্ব বি ঠিক আছে তাহলে ওবি কী হবে দূরত্ব মনে বানানো মনে হয় হবে নাকি তাহলে দেউ কর দিয়ে দিও তোমরা দেউকার থাকলে দূরত্বুট ওভার এখানে কি আসবে ফাইভ মাইনাস জিরো হোলের স্কোয়ার প্লাস কে মাইনাস জিরো হোলের স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমার আসতেছে কত পঁচিশ প্লাস কে স্কোয়ার একক ঠিক আছে এখানে কিন্তু আর কিছু করতে পারছি না কে থেকে জিরো বিয়োগ করা যায় না তা কেই হবে আর পাঁচ থেকে জিরো করলে পাশ হয় তাহলে এখন প্রশ্নমতে এই দুটো সমান কারণ সমদূর্ববর্তী বসে প্রশ্নমতে এই দুটো সমান মানে সমদূরবর্তী তো আমি প্রশ্নমতে মতে লিখবো আগে বলেন এই পর্যন্ত কার সমস্যা আছে কি না তা নাহলে আমরা নেক্সট পেজে চলে যাই আমরা দুইটা প্রশ্ন মতে সমান লিখতে পারি তাহলে প্রশ্ন মতে কে আসবে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমার আসবে হচ্ছে যে ওই আমার ও বি এর মানে আসছিল রুট ওভার পঁচিশ প্লাস কে স্কোয়ার আর ও এর মান আসছিল হচ্ছে 2√5 না 5√2 সরি ও এর মান আসছিল 5√2 তাহলে আমরা ও হোল স্কয়ার করি তা √2 উঠে যাবে তাহলে 25 k² কে সমান এটার হোল স্কয়ার করলে 50 হয় বা অর্থাৎ তুমি √50 রাখতে পারো তারপরে কে স্কোয়ার রাখো পঞ্চাশ হয়েছে পাঠাই দাও পঁচিশ তাহলে আমার হবে কে স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ তার মানে রুট করে দাও তাহলে কে সমান হচ্ছে প্লাস মাইনাস রুট পঁচিশ অর্থাৎ কে সমান হচ্ছে প্লাস মাইনাস ফাইভ অবশ্যই প্লাস মাইনাস ইউজ করতে হবে নাহলে কিন্তু হবে না তাহলে অতএব কে এর মান কত সুতরাং কে এর মান দুটো একটা হচ্ছে প্লাস ফাইভ আর একটা হচ্ছে মাইনাস ফাইভ এই হচ্ছে অ্যান্সার দেখেন বুঝছেন কিনা না কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে বলেন বুঝছেন কিনা না কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে বলেন